জ্ঞানের পাঠাগারে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ক্র্যাশ ডায়েট শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না এর সঠিক অর্থ। একজন ব্যক্তি কতটুকু খায় তা সীমাবদ্ধ করে খুব দ্রুত ওজন কমানোর একটি প্রক্রিয়া হলো এই ক্র্যাশ ডায়েট। আপনি এমনিতেই ঠিকঠাক আছেন, কিন্তু হঠাৎ 6-7 মাস কিংবা 1 বছর পর খেয়াল করলেন আপনার ওজন বেড়ে গেছে, কি করবেন? মাথায় এলো ক্র্যাশ ডায়েট করলে মন্দ হয় না। নিজেই ঠিক করে ফেললেন আগামী দিন থেকে যতদিন না আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাচ্ছেন ততদিন পর্যন্ত শুধু ফলমূল এবং সিদ্ধ সবজি খেয়ে থাকবেন। তার অর্থ নট এনাফ কার্বস, নো প্রোটিন, নো হেলদি ফ্যাট। তাহলে এটা কিন্তু ক্র্যাশ ডায়েট হলো না। আপনার তৈরি করা বা ইউটিউব থেকে নেওয়া ক্র্যাশ ডায়েট সত্যি কি কাজে দিবে আপনার? আপনি নিজেকে যে স্থানে দেখতে চান সেটা কি সম্ভব? তাহলে জেনে রাখুন, এমন করলে নিজেকে অনেক বড় ঝুঁকিতে ফেলতে যাচ্ছেন, কারণ ক্র্যাশ ডায়েট চার্ট এক এক মানুষের জন্য এক এক রকম হয়। ইউটিউব বা গুগল ঘেটে যদি ক্র্যাশ ডায়েট করেন তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে, তার মধ্যে অ্যাংজাইটি, ফুড অ্যাডিকশন, অতিরিক্ত দুর্বলতা ইত্যাদি খুবই কমন। এখন মনে হতে পারে আপনার ফুড অ্যাডিকশন আবার কি? ঘরোয়া ক্র্যাশ ডায়েট করতে গিয়ে আপনি শরীরকে কষ্ট দিলেন এবং প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট কনজিউম করলেন না, তখন সারাদিন আপনি বিভিন্ন ধরনের টেস্টি ও আনহেলদি খাবারের কথাই মনে করবেন। খানিকটা হাস্যকর, কিন্তু এটি ভয়াবহ বিপদ আনতে পারে। এই ধরনের ডায়েটের পরে বা এটি চলাকালীন সময় আপনি হঠাৎ করে সামনে আনহেলদি খাবার দেখলে কন্ট্রোল করতে পারবেন না। ইচ্ছা না থাকলেও আপনার ইনস্টিংক্ট এবং খাবার নিয়ে আপনার মনের ফ্যান্টাসি আপনাকে খেতে বাধ্য করবে। আপনার পুরো প্ল্যান কিন্তু ভেস্তে গেল, ওজন তো কমলই না বরং আগের থেকেও বেড়ে গেল। এটিই ফুড অ্যাডিকশন। এখন প্রসঙ্গ হলো, আপনি কোনো কারণে খুব দ্রুত ওজন কমাতে চান, তাহলে কি করবেন? অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ক্র্যাশ ডায়েট কোনো দীর্ঘমেয়াদী পদ্ধতি নয়, সাধারণত টানা 10 দিন কিংবা 1 সপ্তাহ এর স্থায়িত্ব হয়ে থাকে। ডাক্তারই আপনাকে বলবে কখন কি করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে। এতে ওজন কমবে এবং আপনিও সুস্থ থাকবেন। এটি সবচেয়ে জরুরি, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সব সময় আনব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।